অফিস পলিটিক্স নিয়ে এর আগে একটা নাটক দেখেছিলাম এক্স ওয়াই জেড, ওই নাটকটা আমার কাছে ভালো লেগেছিল। আর বাংলাদেশ ওয়েব সিরিজগুলোর মধ্যে এই প্রথমই মনে হয় শিহাব শাহিনী অফিস পলিটিক্সের কলুষিত দিকটি আমাদের সামনে এনে উপস্থাপন করেছে। জিসা মেয়েটাকে আমরা যেমন দেখি ওকে আসলে এত কিউট, নাকি ওর মনের ভিতরে কোনো না কোনো শয়তানি লুকায়িত আছে? জিসার সাথেই যে কলিগরা কাজ করেন তাদের মনের অভিপ্রায়টা কি? আর এদের সবার সাথে গ্যারা কলে পড়ে যায় আদনান নামের একটা নিরীহ চরিত্র। মাইল্ড অটিজমে আক্রান্ত একটা ব্যক্তি হিসেবে আফরান নিশো খুবই চমৎকার অভিনয় করেছেন। তাসনিয়া ফারিন আইবিআর 3.9 ধারী একজন মেধাবী চরিত্রে, মানে মেধাবী কর্পোরেট চরিত্রে খুবই চমৎকার অভিনয় করেছেন। সাথে করে জিসা মেয়েটি কিন্তু খুব সাধারণ একটা মধ্যবিত্ত ক্যারেক্টার খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। সাথে শতাব্দী ওয়াদুদও ওনার ক্যারেক্টার খুব ভালোই অভিনয় করেছেন। তবে একজন ব্যক্তি সবাইকে ছাড়িয়ে গিয়েছেন, যিনি হচ্ছেন নাসিরুদ্দিন খান। এই নাসিরুদ্দিন খান সম্প্রতি বাংলাদেশে যেই চমৎকার চমৎকার ওয়েব সিরিজগুলো বা সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, সেই সিনেমাগুলোতে ছোটোখাটো চরিত্র বলেন বা নেগেটিভ চরিত্রগুলো বলেন, সবগুলোতে কিন্তু একটার পর একটা নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। সিন্ডিকেট ওয়েব সিরিজটাতে উনি যেই চরিত্র অভিনয় করেছেন একদম মানে কোপায় দিছিল। একটা স্পয়লার দিই প্লিজ, রাগ করেন না, এটা না দিলে আসলে আমি আমার এক্সাইটমেন্টটা ঠিকভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। উনি চট্টগ্রামের লোক, সিন্ডিকেট চরিত্রে উনি যেই ক্যারেক্টারটা প্লে করছেন এই ক্যারেক্টারটাও চট্টগ্রামের ভাষায় কথা বলে, আর ভিডিও হন্ডে মানে আঞ্চলিক ভাষায়। কেন জানি আমার মনে হয় ব্যক্তিগতভাবে চাটগাঁয়া ভাষার সাথে ওনার আঞ্চলিকতা থাকাতেই এই চরিত্রটা উনি একেবারে ফাটায় দিছেন। নডরাইতে উনি থাকেন বিশ্রীভাবে বউ পিটানো একজন অভদ্র লোক। ইদানিং পরান সিনেমাটাতে দেখলাম উনি একজন পুলিশ অফিসার। মহানগরে থাকেন উনি একজন ছিচকে চোর। এরকম খুবই ইন্টারেস্টিং কিছু চরিত্র উনি খুব ভালো রকমভাবে আমাদের সামনে নিয়ে আসেন। তবে সিন্ডিকেটের এই চরিত্রটা ওনার সব কিছু কিন্তু ছাড়িয়ে যাবেন বলে আমি আশা করছি। চমৎকার ছিল। আর বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে ভাই, সিন্ডিকেট ওয়েব সিরিজটা ভালো ছিল। স্পয়লার বিহীনভাবে আমি আমার রিভিউটা রাখতে চাচ্ছি। বাকি যদি আমি সিনেমাটোগ্রাফি নিয়ে বলতে চাই, বিভিন্ন চমৎকার চমৎকার কিছু কম্পোজিশনের শট ছিল। আসলে যখন আর্ট থাকে না শটগুলোর মধ্যে আমার কাছে ভাল লাগে বেশি, আসলে অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে আমার বেশি ভাল লাগে। ওভারঅল কালার গ্রেডিং আর সাউন্ড ডিজাইনিংও চমৎকার ছিল। সিন্ডিকেটটার মধ্যে রক যে গানগুলো থাকে না, মানে আমার কাছে কিন্তু খুবই উপভোগ্য ছিল। ওভারঅল সিন্ডিকেট ওয়েব সিরিজটাকে আমি দিতে চাই 3.5/5 স্টার। বাকি আপনাদের যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি মনে হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটাও বাজায় দিন। আমি যে নাইম চৌধুরী, সাইনিং আউট। ভিডিও কই? আর ভিডিও হন্ডা।